এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী। বিনয় ওই ইউনিভার্সিটিতে পড়ে এখন, যে কাহিনীটা যখন তখন সে কলেজে পড়তো আর কি, সে সময়কার কাহিনী। আচ্ছা, তো বিনয় কিছুটা ডানপিটে টাইপের ছিল, বাসায় সবসময় তার নালিশ আসতো বিভিন্ন দুষ্টুমির জন্য। তো এরকম একটা সময় একদিন বাসায় সন্ধ্যার সময় তার বাবার কাছে নালিশ আসে তার সম্পর্কে, সে কিছু দুষ্টুপনা কি যেটা করে দুষ্টার কারণে, এবং বাসায় নালিশের সাথে তার বাবা খুব রেগে থাকে এবং তাকে খুব বকাঝকা এমনকি মারধরও করে। তো বকাঝকাটা তার নিত্যদিনের সঙ্গে ছিল, মারধরটা খুব কমই খেয়েছে। ওই দিনেরটা যখন হয় তখন সে খুব খুব কষ্ট পায় মাকে, এবং অ্যাকচুয়ালি মানে যেই কারণে তাকে মারা হয়েছে সেটার জন্য আসলে সে খুব একটা লায়াবল ছিল না আর কি, দোষী ছিল না আর কি। তো সে বাসা থেকে বেরিয়ে যায় রাগ করে, এবং তখন আপনার একটা সময় আছে যে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায়, সে এদিক সেদিক একটু কাটায়, বন্ধুদের সাথে গল্প করে কাটায়, দুঃখের কথা বলে কাটায়, চায়ের দোকানে বসে থাকে। তো তারপর তার দুঃখ মেটে না যে বাসার থেকে তাকে কেউ ডাকছে না, কন্ট্যাক্ট করছে না। তো এখানে তার মনটা আরো খারাপ হয়, এবং সে একসময় মোবাইলটা বাইরে, তার মোবাইল ছিল তখন, মোবাইল এখনো আছে, মানে সে সময় মোবাইল কমিউনিকেশনটা আর কি খুব এক্সপেন্সিভ ছিল এবং খুব কম মানুষেরই থাকত। যাই হোক, তো সে মোবাইলটা বন্ধ করে দেয়, মোবাইল বন্ধ করে সে আপনার হেঁটে হেঁটে চলে যেতে থাকে, মানে নদীর পাড় আছে, এখানে একটা নদী আছে, নদীর কাছে চলে যায়, যে ওখানে বসে থাকে। তো তখন রাত মনে করেন 10টা 11টা এরকম বাজছে, এরকম সময় সে নদীর পাড়ে বসে আছে। তো একটু গ্রামাঞ্চল যেখানে আর কি, যেখানে শহরের আলো এবং সবকিছুর উপস্থিতি কম, সেখানে রাত 10টা 11টা বেশ গভীর রাত। তো রাত বাড়ছে, ছোট বড় মশার কামড় খাচ্ছে এবং আপনার আশেপাশের প্রকৃতির যে শব্দ সেগুলো পাচ্ছে। একবার মনে হলো যে বাসায় চলে যাই, এই কষ্ট করে বসে থাকার কি আছে। তো তারপর আবার মনের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধে যে কেন এরকম হবে, কেউ যোগাযোগ করছে না, নানা রকম মানসিক কষ্ট, সে বসেই থাকে, ডিসিশন নেয় যে সে যাবে না বাসায়। তো বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আরেকটু রাত হয়, তখন সে আপনার ওই ওখান থেকে হেঁটে সামনের দিকে যায়, যে দেখে যে একটা গাছের মতো গুড়ি আছে, ওই গাছের গুড়িতে সে আপনার হেলান দিয়ে বসে, বসে চিন্তা করে যে আমি এখানে বসেই রাতটা পার করে দিই। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে তার একটা তন্দ্রা মানে তন্দ্রা লাগ ভাব হয়, ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে পড়ে প্রায়। এই অবস্থায় হঠাৎ সে ফিল করে যে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে ডাকছে। তো ডাকছে, তো ওর নাম ধরে ডাকে না, মানে লাইক এই এই এভাবে ডাকছে। তো হঠাৎ চোখ মেলে তাকে দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে। তো মানুষটাকে সে পুরোপুরি বুঝতে পারে না, যেটা মানে মানুষের যে আপনার যে মানে চেহারা সুরত এগুলো খুব একটা ঠিক মতো ভিজিবল হচ্ছে না, একটা অবয়ব অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে মানুষ, কারণ কোন আলো নেই আশেপাশে, আদার দেন লাইক আকাশের যে হালকা আলো, আপনার ওই প্রকৃতির যে ছোটখাটো আলো থাকে, লাইক দূরে জোনাকি চলছে যেরকম কিছু আলোতে, হালকা আলোতে সে মানে দেখছে মানুষটাকে, অবয়ব আছে, বলছে যে এখানে কি করেন। ও বলতেছে যে এখানে কি করি মানে আপনি কে? তো বলতেছে যে আমি এখানেই লোক, আপনি এখানে কি করতেছেন, এটা আমার এলাকা, এখানে বসে আছেন কি ব্যাপার রাতের বেলা? তো বলতেছে যে আমি এখানে আসি তো আপনার সমস্যাটা কি, আমি আমার বাসা থেকে আসছি, বাসা কোথায়? বুঝতেই তো বেশ খানিকটা দূরেই আছে। তো বলে কি মন খারাপ? তো বলতেছে যে হ্যাঁ আমার মনটা একটু খারাপ আছে। তাহলে চলেন আসেন সামনে যাই, আপনার মন ভালো করি গল্প করব। তো বলে চলেন, ওই লোকটা ওকে ডেকে নিয়ে যেতে থাকে সামনে। তো ও লোকটার কিছু কিছু যায় নদীর পাড় দিয়ে, মানে একটা আপনার মানে ভেজা রাস্তা আর কি, খুব একটা শুকনো না। ওখান থেকে হেঁটে হেঁটে সে যায়, তো লোকটার সাথে কথা বলতেছে, বলছে মন খারাপ কেন হয়েছে আপনার, বলে যে এরকম বাসায় আমাকে বকা দিছে সেই হ্যান্তার ভাই, অনেক ব্যাপার স্যাপার, এই কারণে মন খারাপ, সেটা তো স্বাভাবিক না। তো ওকে লোকটা বলতেছে যে ছোটখাটো ব্যাপারে মন খারাপ করলে কেমনে হবে ভাই, এখানে তো মানুষের তো কত দুঃখ থাকে, কত কষ্ট থাকে, আমিও তো অনেক কষ্ট নিয়ে বাস করি, আপনার মতো তো মন খারাপ করি না। তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত, আপনি আমার অনেক স্ট্রং মনের মানুষ, আপনার জন্য মন খারাপ হয় না, আমার মনটা নরম বা আমি এগুলো সহ্য করতে পারি না। তো লোকটা তাকে বলতেছে যে আমার মন কেন খারাপ শুনবেন, বলেন আপনার মন কেন খারাপ। তো বলতেছে আমার মন খারাপ হচ্ছে যে আমার একটা পরিবার ছিল, সেই পরিবারটাকে এখানকার একজন প্রভাবশালী লোক ছিল, সে ব্রিটিশদের সাথে মিলেমিশে
আমার পরিবারকে তুলে নিয়ে যায়। আমার পরিবারের সাথে অনেক আজে বাজে নিষ্ঠুরতা করে এবং এই নিষ্ঠুরতার জন্য তাদের মৃত্যু হয়। তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে সম্ভব? এটা তো আপনার অনেকদিন আগের ঘটনা, আগের এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না। তো বলতেছে আপনার কি বলছে যে এখানে এত কিছু ঘটে না, এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছি আপনাকে আমি, মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না। আপনি পুরান ঘটনা বলতেছেন, আপনি তো দেখতে মনে হচ্ছে ইয়াং মানুষ। না আমি ইয়াং মানুষ। তখন বলছে শুনেন, আপনি আরো শুনেন, তারপর কি? আমার পরিবারের সাথে এরকম করে এবং একসময় আমি এটার প্রতিবাদ করায় আমাকে ধরে নিয়ে আসে, এনে ওই যে এখানে যে আপনার কাস্টার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় বেঁধে রাখে এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই, যে এই জিনিসগুলো নালিশ করি হ্যাঁ আরো মানুষের কাছে, এবং আমাকে একসময় ধরে এনে এই গাছের গোড়ায় নিয়ে আসে, এসে রাতের বেলা আমাকে ডিক্যাপিটেট, মানে আমার গলা কেটে ফেলে। এটা সে ও থতমত হয়ে যায় যে এইবার গলা কেটে ফেলে, মানে আপনার গলা কেটে ফেলে আপনি সুস্থ মানুষ দ্বারা আছেন, বলে আমি যে আছি এটা আপনাকে বলছে, আমি কি আছি আপনার মনে হয়? আমি কিন্তু আমার একটা অংশ আছে, আপনি কিন্তু আমাকে দেখতেছেন, যেটা যে আমি কিন্তু সেই মানুষটা না। বাসা চলে যান। ও একটু থতমত ভয় পায়, বেশ ভয় তার মধ্যে স্বাভাবিক ওঠে, কিন্তু তারপরও মনে করে একটা জলজন্তু মানুষ দ্বারা দ্বারা এগুলো বলতেছে, যদি মানুষটাকে সে দেখতে পাচ্ছে না, তোমার মানে একটা অবয়বের মতো বোঝা যাচ্ছে যে একটা মানুষ দ্বারা আছে, চেহারাটা দেখা যাচ্ছে না। তো বলে ভাই আপনি ফাইজলামি করতেছেন, আমার এসব ফাইজলামি শোনার সময় নেই, থাকেন। বলে আপনি বাসায় চলে যান, আপনার বাপ মা অনেক চিন্তা করতেছে আপনাকে নিয়ে, হ্যাঁ তারা কিন্তু আপনার মা জেগে আছে বসে আছে আপনার জন্য, আপনি যান। তো ঘুরে হাঁটা দেয়, আচ্ছা হাঁটতে থাকে আর মনে মনে চিন্তা করে যে একটা ফাজিল লোক কি সব করলো, ও পিছনে তাকায় দেখেন লোকটা নাই। আচ্ছা, ও যখন হেঁটে যাচ্ছে যেতে যেতে মোটামুটি আরো শিওর হয়ে যায়, তো বেশ দূরে এসে পড়ছে। তো এই সময় ওর ইচ্ছা হয় যে তার কাছে আপনার সিগারেট ই ছিল, সিগারেট কাটে আর কি, তো পকেট থেকে সিগারেট বের করে জেসলাই জ্বালায়, তো হঠাৎ করে বেশ আলোকিত হয়ে যায় জায়গাটা, একটা সিগারেট একটা ম্যাচের কাঠি দিয়ে বেশ বাতাস চমৎকার বেশ আলোকিত হয়। তো পরে কি মানে একটা জিনিস খটকা লাগে ওর কাছে যখন আলোটা চলে, তখন সে তাকায় দেখে আবার জ্বালায়, তাকায় দেখে যে ওর যে মানে হেঁটে যে আসছে ওর পায়ে যে একটা স্যান্ডেলের মতো ছিল সেটা ছাপ আছে, তার সাথে আরেকটা পায়ের ছাপ আছে, সে পায়ের ছাপটা পুরো উল্টা, মানে আচ্ছা সোজা না, একই পেসে গেছে ওইদিকে কিন্তু পায়ের ছাপটা উল্টো গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে। এটা দেখে ওর প্রচন্ড মানে গা শিশির করে উঠে, ভয় লাগে, কারণ ওর যেতে হবে কিন্তু ওই গাছের পায়ে দিয়ে, এবং সে তখন মানে খুব ই করে দোয়া পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, মানে ওর ওর ধর্ম অনুযায়ী দোয়া আছে, পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, হেঁটে যেতে যেতে গাছের পাশে যখন আসে তো ছ্যাক করে উঠে বুকটা, মনে করে যে এখানেই তো ঘটনাটা ঘটছে বা এই ধরনের কিছু বলছে। ও যখন আরো সামনে চলে যায় পিছন থেকে ও ডাক শুনে, লোকটা বলে আপনি বাসায় বাড়ি চলে যান, কোনো চিন্তা নেই। হেঁটে হেঁটে ও চলে আসে বাসায়, এসে ঠিকই দেখে যে ওর মা ওই আপনার বাসার ইসের মধ্যে বাতি জেলে বসে আসে। তো যে ঢুকে ঢুকে বলে যে আমি একটু কই গেছিলি, মা তো খুব টেনশন এসে তোমার বাবা রাগ করলে যেতে হয় না, তো মাকে সে এক সময় মানে খেতে বসে খুলে বলে যে এরকম দেখছি, তার মা বলে যে এটা তো অনেকেই জানে, যারা পুরান তোর বাবাকে বললে জানে যে এখানে এরকম ইরে মেরে ফেলছিল, একটা লোকের কাহিনী বলে যে ওই ওইখানে মেরে ফেলছিল, এখানে এরকম হয়, এবং ওই যে কুঠি ছিল যে একটা ব্রিটিশদের কুঠি ছিল সেই কুঠির ওখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, ওই জায়গাটি কেন গেছিস রাখতে পারে, অনেক বকাঝোকা করে, এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। হ্যালো রাসেল ভাই, এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছেন নিশি, ওরা ঢাকার একটা কলোনিতে থাকে, অ্যান্ড কলোনিটা হচ্ছে আপনার এমন একটা জায়গায় তার আশেপাশে বেশ কিছু পুরনো স্থাপনা আছে এবং একটি বড় কবরস্থান আছে। তো কাহিনীটা হচ্ছে এই কলোনিতে যখন ওরা মুভ করে আসে ফার্স্ট টাইম, তখন ওই পাশের যে কোয়ার্টারটা ওদের থাকতে দেওয়া হয়েছিল সেটা বেশ কিছুদিন মানে খালি অবস্থায় ছিল, তারা চলে গিয়েছিল, তারা থাকার পরে নাকি আরেকটা ফ্যামিলি আসে এবং তারা ওখানে আপনার থাকতে পারে না আর কি, কিছু প্রবলেম ফেস করে এবং কোন একটা কারণে সামথিং তারা কাউকে বলে না, বাট ওখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যায়, তাদের অন্য জায়গায় দেওয়া হয়। তারপর অনেকদিন ভ্যাকেন্ট পড়েছিল এবং এটার এক্সকিউজেস ছিল যে ওইটার ফ্যাসিলিটিস গুলো ভালো ছিল না, অনেক পুরনো হয়ে গিয়েছে, অ্যান্ড রিনোভেশন ভেতরে অনেক কিছু, সো এর জন্য অনেকদিন খালি পড়েছিল। যাই হোক,
সো নিশি আমু গভর্নমেন্ট সার্ভেন্ট, সে তারা ওখানে আপনার মুভ করে উঠে আর কি ওই ফ্ল্যাটে যায় তারা। ওদের জন্য ওটাকে ঠিক করে দেওয়া হয়েছিল অনেকটাই। তো ওই ফ্ল্যাটটার ইটা হচ্ছে এমন ঠিক কর্নারে পড়েছে রাসেল ভাই, ডান দিকেই গেলে ওই কবরস্থানের অংশ দেখা যায় আর সামনে হচ্ছে ডেড এন্ড। আচ্ছা, ডেড এন্ড এই পাশে আর যাওয়ার কোনো জায়গা নেই। আর পাশের যে ফ্ল্যাটটা ওখানের সাথে দেখা যাচ্ছে এমন ভাবেই করা যে তাদের সাথে খুব একটা কানেক্টিভিটিও নেই। তো যেহেতু ওরা নতুন গিয়েছে, সে তখন মানে এসএসসি শেষ করে গিয়েছিল, বেশ একটা ফাঁকা সময় ছিল কলেজ যাওয়ার আগ পর্যন্ত, তো বেশ একা থাকতে হতো বাসায়, কারণ ওর বাবা মার মধ্যে বাবা ছিল না আরকি, মা জব করতো, তো বাসায় থাকতে হতো বিশেষ টাইমটাই। তো দেখতো যে ওখানে ওর একটা ইনকিউবাস সিচুয়েশন তৈরি হয়েছে, সবার সাথে ভালো মতো মেশার সুযোগ হতো না এবং ওই অংশটা থেকে আসতো না, খেলতেও আসতো। সন্ধ্যার পর বেশ নীরব হয়ে যেত জায়গাটা এবং মানে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করত এবং কবরস্থানটা ঠিক তাকালে বেশ উদাসী একটা ভাব মনে হতো ওখানে দাঁড়ায় এবং বেশ হু হু বাতাস চলত, একটা সময় বেশ খুব বাতাস চলত। তো যাই হোক, ওঠার পর কয়েকদিন পরের ঘটনা, একদিন দুপুরবেলা শুয়ে আছে ওখানে ওই বিষয়ের মধ্যে, বেশ ভর দুপুর, এই সময় মনে হচ্ছে যে ওদের ওই বাসার যে কিচেনটা কিচেনটার মধ্যে শব্দ হচ্ছে টুকটাক টুকটাক, মানে কেউ নাড়াচাড়া করছে কিছু। তো বলতেছে যে এরকম সময় কে আসবে এখানে বাসার মধ্যে, নাড়াচাড়া বাসা তো খালি কেউ নেই। সে ওঠে, ওঠে দৌড় দিয়ে কিচেনে যায়, দেখে কোনো শব্দ নেই, মানে পুরো নীরব, নিথর, কোনো শব্দ নেই এবং বাসার অন্য কোথাও কোনো শব্দ নেই। তো চলে আসেন, চলে এসে এখানে বসে বিকালবেলা বাসার থেকে বাইরে যায়, বাইরে যেয়ে হেঁটে দেখে, যে হেঁটে দেখার চিন্তা করে ওখানে, তো ওখানে একটু হাঁটতে হাঁটতে সামনে যে অন্য বাসার মানুষ দেখে, দেখে ওকে ওর বয়সী প্রায় একটা মেয়ে রাখে, দেখে বলে তোমরা ওখানে নতুন আসছো বলে, হ্যাঁ। তো বলে যে তোমরা ওখানে থাকছো কিভাবে, মানে বললাম থাকছো মানে ওইটা তো অনেক মানে খুবই মানে ভয়ের একটা জায়গা, ভয়ের একটা জায়গা, মানে বলে ওই ফ্ল্যাটটা তো সবসময় প্রবলেম হয়, মানে প্রবলেম হয় মানে অনেক মানুষ ভয় টয় পায়, অনেকদিন খালি পড়েছিল এবং আমরাও তো কেউ যাই না ওখানে, এবং ওই বাসায় এখানে আরেকটা ফ্যামিলি আসছিল তারাও চলে গেছে। বলে কিরকম কি হয়, বলে অনেক কিছু হয়, তোমার এগুলো ভয় দেখাতে চাই না, তোমরা আসছো সাবধানে থেকো, দোয়া টোয়া পড়ে থেকো এখানে। তো জিনিসটা তখন চিন্তা করে যে আমি যে দুপুরে শব্দ শুনছিলাম এটা কি আসলে এরকম কিছু রিলেটেড কিনা কে জানে। তো ওরা ওখানে থাকতেছে কয়দিন এবং ওর কাছে একটা ফিলিংস হতো যে রাতের বেলা বাসার সব জায়গায় কেউ হেঁটে পারায় আর কি, আপনার ওই বাসার মধ্যে করিডোর যেখানে ডাইনিং স্পেস তখন থেকে হাঁটে এরকম শব্দ পেত। ওর মাকে উনি বলছে অনেক সময়, আর আম্মা বলে যে ক্লান্ত থাকতো, উনি ভদ্রমহিলা আন্টি বলতো যে ঘুমায় যাও, এগুলা কিছু না। তো যাই হোক, এরকম থাকতে থাকতে ও কয়েকদিন পর থেকে দেখা শুরু করে যে ওদের বাসার জানালার কাছে চিল এসে বসে থাকে, দুপুরের পর একটা চিল এসে দাঁড়ায়। চিলটা কিন্তু একটা আনইউজুয়াল পাখি রাসেল ভাই, মানে কবুতর বসা, কাক বসা, চিল বেশ বড় এবং ও দিকে কিন্তু ভয় পাওয়া শুরু করে চিলটাকে দেখে, কারণ চিলটা এরকম চোখ মানে দাঁড়িয়ে করে দাঁড়ায় থাকে এবং ওখান থেকে উড়ে যায়, চিলটাকে দেখে ভয় পাওয়া শুরু করে। তো একদিন রাতের বেলা শুয়ে আছে ওর এই জানালার মধ্যে, মনে হচ্ছে যে কেউ ঠাঠা করে মানে ডানা ঝাপটাচ্ছে এরকম একটা শব্দ এবং নখের আচরের মতো শব্দ। তো বেশ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যাওয়া চিন্তা করে আম্মুকে ডাকবে কিনা, মানে ভয় পায়। আবার চিন্তা করে যেটা কি হচ্ছে কি হচ্ছে, তো জানলার মধ্যে এরকম বাড়ি যায়, ঢোকা দেয়, দেখে শব্দ নাই, আবার কিছুক্ষণ পরে এরকম হয়। তো একসময় সে কি করে, খুব অতিরিক্ত কিউরিয়াসিটি থেকে একটু করে জানলাটা খুলে কাটে, তো দেখে যে বাতাস কিছুটা আসছে এবং তারপর কোনো শব্দ নাই। এবং এরপরে যখন ও শোয়ার চেষ্টা করে, দেখে যে ওদের যে কলোনি যে দরজাটা আছে, মানে রুমের দরজাটার সামনে কোনটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে এবং খুব ভয় পায়, খুব ভয় পেয়ে ও মানে এক হিসেবে অসার হয়ে ঘুমিয়ে পড়ে আর কি। এবং ওর মাকেও বলে যে আমি এরকম, তখন ওর মাকে বলে যে আমি এরকম একটা চিল দেখি, এ দেখি। তো সামহাও ওর আম্মু এগুলো খুব একটা কেয়ার করত না, মানে এটা দেখে উনি আমলেই আনেন নাই, অনেকে আছে এগুলো আমলে আনে, উনি আমলেই আনেননি। এরপর যেটা হওয়া শুরু করলো রাসেল ভাই, ওদের বাসার যে মূল দরজা এটার মধ্যে একদিন রাতের বেলা ধপ ধপ করে মানে কিল মারল, নক করার মতো, এবং এটা যখন হলো ওর আম্মুও শুনছে এবং ওর আম্মু উঠে যায়, উঠে যে গেট খুলে, গেট খুলে যাওয়ার সাথে যে গেট খুলে দেয় কেউ নেই, পুরো আসিরি ঘর নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এবং তখন ওর আম্মু একটু ভয় পায়,
যে এটা কি হচ্ছে, কে সেখান থেকে এরকম কিল বেড়ে গেল এসে। আর ওর আম্মু তখন বলে যে তুমি দোয়া টোয়া পড়ে ঘুমায়ও, মানে মানে অ্যাকচুয়ালি উনি যিনি ছিল আন্টি উনিও খুব একটা মানে রিলিজিয়াস মাইন্ডেড না, ওকে তারপরে বলে দোয়া টোয়া পড়ে ঘুমায়। তো এরকম অনেকদিন ও বাসার মধ্যে বসে আছে, তখন মনে করেন যে সন্ধ্যা হয়েছে, ওই দিন আন্টি বাসায় নাই। তো ওরকম ওদের বাসার ওই গেটের মধ্যে ধুপ ধুপ করে শব্দ হয়েছে, এবং ধুপ ধুপ করে যখন শব্দ হয়েছে ওর কাছে মানে কেঁপে উঠছে, হঠাৎ করে কে এরকম করে কিল মারল, বাসায় কেউ আসলে স্বভাবত নক করে বা কথা বলে বা একটা ডাকে, এরকম ওদের বাসায় খুব একটা আসেও না মেহমান। ওরা খুব আলাদা ভাবে বাসার মধ্যে থাকে, মানে খুব একটু আলাদা ইনফিউবাস টাইপের বাসা থাকে, কেউ ওদেরকে ডিস্টার্ব করে না, কিল মারতেছে বাসা। তো ও সাহস করে যায় যে ও গেটটা খুলে, গেটটা যখন খুলে ঠিক ওই সময় ওদের যে সিঁড়িটা লাইটটা ছিল ওইটা একটা বাল্ব, ওইটা একটা মানে মানে বিদ্যুতের একটা স্টার্টিং করে কেটে যায়, লাইট নেই, হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে যায় জায়গাটা। এবং ও তখনই দেখে যে দুতলার যে সিঁড়ি ঘরের যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গা থেকে মনে থাপ করে কিছু একটা নাম কিছু একটা পড়লো সিঁড়ির মধ্যে, এবং পড়েই দেখে যে একটা মানুষের অবয়ব এরকম লম্বা এবং তার ডানা আছে, সামথিং লাইক হ্যাজ এ উইং, এরকম একটা পাখির মতো, পাখির মতো, এবং সে যে পা ফেলে এক পা দুই পাশ থপ থপ করে শব্দ হয়েছে। এবং এটা দেখে ও আসলে ওর মানে নিজের ইসের ভিতরেই থাকে না, লাইক ও ফেইন্ট হওয়ার মতো পড়ে যায়। ওর যখন মানে হুশ ফেরে তখন দেখে যে ওর মুখের উপর আম্মু আছে, এবং ওর একটা ভদ্র মহিলা বলে কি হয়েছিল, আম্মু খুব ভয় পায় যে এরকম এরকম ব্যাপার, যে সে কিছুটা বলে, বলার পরে তখন থেকে ওর একটা নতুন সিনড্রোম শুরু হয়, সে ভয় পেতে থাকে। তার শুধুই মনে হয় যখনই রুমে শুয়ে থাকতো মনে হচ্ছে কেউ একজন আসতেছে। ওর আম্মু ওদের বাড়ির থেকে একজন মানে দেশ থেকে একজন খালাকে নিয়ে আসে, আন্টি কে ওর সাথে রাখার ব্যবস্থা করে যাতে একা না থাকতে হয়। তারপরও সে কখনো একা থাকতে পারত না, সবসময় ওর ওই বসা রাখত। সো এরকম পয়েন্টে তখন ওর ইসে ওর আম্মু খোঁজ খবর নেয় ওদের অফিসের কোনো বলে কলিগকে যে এরকম, তো তার মধ্যে একজন বলে যে আপনার বাসায় নিশ্চয়ই কিছু হয়েছে বা আপনার মেয়েকে আমরা একটু দেখবো, আমি উনি এসে দেখেন। উনি দেখে বলে যে আপনার মেয়ের উপর তো একটা খারাপ জিনিসের নজর পড়ছে, ইটস লাইক মানে জিন আর কি যেটা নজর পড়ছে, এবং তাকে ট্র্যাক করে এই করে আপনার এরকম রাখা উচিত না, সম্ভবত এই বাড়িটাই কোন একটা ব্যাপার আছে, এই এই ফ্ল্যাটের মধ্যে কোন একটা ব্যাপার আছে, এবং তাকে নিয়ে আপনার ঝাড়ফুঁক করে এবং কিছু ই দেয়, মানে কিছু তার রেমিডিস দেয় আর কি। এবং আস্তে আস্তে ই হয়ে যায় এবং ওর আম্মু তখন অ্যাপ্লাই করে বাসাটা থেকে চলে যাওয়ার জন্য। ইন দ্য মিন টাইম ওকে অলরেডি সরা ফেলে ওর এক আন্টির বাসা রাখে, এবং অনেকদিন পর্যন্ত সেটাতে ভুগছিল সে প্রায় এরকম। তো এখন বড় হয়ে গেছে অনেকটাও, এবং বিয়ে হয়েছে, বিয়ের পর আস্তে ধীরে জিনিসটা অনেকটা কমিয়ে গেছে আর কি, এখন আর এতটা সে এটা ফেস করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসিল ভাই। এই কাহিনীটা হচ্ছে আপনার কামাল ভাইয়ের বলা, এটা আপনার আমাদের যুদ্ধ পরবর্তী সময়টা, হ্যাঁ জি, আমাদের মুক্তিযুদ্ধের পরের কাহিনী। তো ওনারা ওই সময় আর কি দুই ভাই পড়াশোনা করতে ঢাকাতে আসেন আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে আসেন। তো থাকার জন্য ওনারা হলে থাকার একটা ব্যবস্থা হয়, তারপরে ওনার বাবা চাচ্ছিলেন না যে উনি ওনারা হলে থাকেন, ওরা যাতে অন্য কোথাও থাকার একটা ব্যবস্থা ওনাদের করে দেওয়ার জন্য ওনার বাবা চেষ্টা করেছিলেন। তো ওনার বাবার বন্ধুর বাসা ছিল হচ্ছে বক্সিবাজার এলাকায়, তো মানে না সরি, ওনার বাবার বন্ধুর বাসা ছিল বক্সিবাজার এলাকায় আর কি। তো ওনার বাবার বন্ধু যিনি ছিলেন তিনি ওদেরকে বলেন যে আমার বাসাটা কিন্তু অনেকদিন ধরে আপনার তালা মারা অবস্থায় আছে, হ্যাঁ, এবং বাসাটা আমরা কেউ থাকি না, আমরা যেহেতু বিদেশে চলে গেছি, চলে আসছি সবাই, এবং একটা পোর্শন সবসময় তালা মারা থাকে। আচ্ছা, তোমার ছেলেরা যদি থাকতে চায় থাকতে পারে, বাট ওইখানে কিছু কিন্তু উপদ্রব আছে। তো বলছে কিসের উপদ্রব আছে, বলে যে না উপদ্রব হচ্ছে যে ওইখানে মানে ওই অনেকে ভয় টয় পায় আর কি, হ্যাঁ, এখন আচ্ছা ওই জায়গাটার জন্য আমরা খুব একটা ভাড়া দিয়েও রাখতে পারি না, তো ওরা যদি থাকতে পারে থাকুক, এর মধ্যে আবার যুদ্ধের সময় নাকি ওই ইরা আর কি পাকিস্তান আর্মি সেখানে থাকছিল, ক্যাম্প করছে দিকে দিয়েছি। যাই হোক, তো রাব্বা মনে করে যে এটা স্টিল এ বেটার অপশন, ছেলেকে ওখানে রাখলে এবং নিজেও উনি আসতে পারবেন মাঝে মাঝে, এরকম চিন্তা করে ওই বক্সিবাজারের ওই বাসাটার একটা অংশ আর কি। আর বাসাটা ছিল এরকম যে একটা পুরানো বাড়ি, এবং ওইটা দিয়ে ঢুকলে একটা সিঁড়ি পড়ে হাঁটুর ডান দিকে, যেভাবে কামাল ভাই বলছে আর কি, এবং উঠলে ডান দিক দিয়ে উঠে একটা বারান্দার মতো আছে বাসার সাথে, বারান্দাটা অনেকটা লাইক আপনার ওই যে লোহা এবং ইদে বানানো আর কি, ওই মানে লোহার গ্রিল আর
কাঠের পাটাতন এরকম দিয়ে বানানো আর কি, এবং ভিতরে গেলে পরপর তিনটা রুম আছে আর কি। আচ্ছা, এখন ওনারা ওই বাসায় যে পরে ওঠেন আর কি। তো ওই বাসায় যে ওঠেন, ওঠার পরে যখন নাকি রুম খুলেন, তখনই দেখছিলেন যে রুম বাসার অবস্থা খুবই বিদিকিচ্ছিরি অবস্থা, মানে মাকড়সার জাল টাল হয়ে অনেক মানে অনেক পড়ে আছে। যাই হোক, ওনারা দুই ভাই এবং আশপাশ থেকে একটা মানে গুয়া টাইপের এনে বাসাটাকে পরিষ্কার করান, পরিষ্কার করে ওনারা দুজন এখানে উঠেন আর কি। তো ওনার ছোট ভাই যে ছিলেন, কামাল ভাই ছোট ভাই, কামাল উনি ওনার থেকে বেশ খানিকটা ছোট, উনি ইউনিভার্সিটিতে পড়ে না, ওর মানে কলেজে পড়ার কথা এরকম বয়স আর কি। তো যাই হোক, ওনারা যখন ওঠেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই বাসাটায়, তো প্রথম দিন থেকেই কিছু একটা সমস্যা ওনারা ফিল করতে থাকেন, যেটা হচ্ছে যে রাত্রেবেলা হলেই মনে হয় রাত্রে নয়টা দশটার পর থেকেই কেউ একজন ঘুম ঘুম করে কাটতেছে বাসার ভিতর থেকে। তো ওনারা মনে করে যে এগুলো ডেন্স এরিয়া, পিছনে কোনো বাড়ির বুড়ি টুড়ি কাটতেছে এরকম একটা উনি ফিল করে আর কি, মনে করে যেরকম। এরকম দু একদিন যাওয়ার পরে একদিন ওনারা শুয়ে আসেন, শুয়ে থাকার পরে ওই কামাল ভাই শুয়ে আসছে আর কি, উনি দেখতেছে যে ওনাদের যে রুমটা ওই পাশের যে কর্নারের রুমটা, রাত্রেবেলা অন্ধকার, তখন একদম অন্ধকার হয়ে গেছে, শুধু রাস্তার মধ্যে কিছু আর কি আপনার রিক্সার বেল টেল এরকম শোনা যায় আর কি। তো দেখতেছে হঠাৎ করে যে ঠিক ওই পায়ের কাছ দিয়ে আর কি, উনি যে শুয়ে আছেন খাটের কাছে, পায়ের কাছ দিয়ে কেউ একজন আসতেছে, এবং মনে হচ্ছে যে কুজা, মানে লাইক মানে একটা মানুষ বয়সের ভারে যেরকম নুয়ে যায় সেরকম একটা কুজো মানুষ আসতেছে, এবং উঠলে মানে যখন উনি একটু একটা করে পা ফেলতেছে তখন পিঠটা উঁচু হয়ে যাচ্ছে, আবার যখন নাকি পাটা ফেলে দিচ্ছে তখন নিচু হয়ে যাচ্ছে। তো উনি পায়ের কাছ দিয়ে হচ্ছে ধড়ফড় করেই প্রায় উঠে বসছে বিশ্রাম। আচ্ছা, উঠে তাকায় দেখতেছে যে একটা ভুড়া মানুষের মতো অবয় কুজো এরকম করে করে আসতেছে, আস্তে আস্তে এই রুম থেকে ওই রুমে চলে গেল। এখন ওই রুমে যেই দেখতেছে উনি কান্নার শব্দটা শুরু হয়েছে ঠিক ওনার পাশে রুম থেকে, হু হু করে কান্না শুরু করে। আচ্ছা, হ্যাঁ, মানে একটা বুড়া মানুষের যেরকম নাকি কান্নাই দেয়, তো ওনার সব গায়ের রুম দাঁড়ায় গেছে, এবং ওনার পাশের রুমটাতে কিন্তু ওনার ভাই থাকতো, যে ওনার ছোট ভাই যে তমাল। তো উনি অনেকক্ষণ কিছু করে শুনছে, শোনার পরে উনি আস্তে করে বিছানা থেকে নামছে, নেমে পাশের রুমে গেছে, যে দেখছে কেউ নাই, কিন্তু বুঝতেছে যে ওনার ভাইটা আছে, এবং সেই যে জাগা এই ফিলিংস উনি পাচ্ছে যে ওনার ভাই জেগে আছে, এবং উনি তাকায় তাকায় ডাক দেয় তমাল তমাল, দেখে কোনো শব্দ নেই, হ্যাঁ গড় করছে। তো উনি করে কি লাইটটা জ্বালায়, লাইটটা জ্বালায় দেখে ওনার ভাই খাটের কোনার মধ্যে জুবুচুবু হয়ে বসে আছে, এবং ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, এবং ঘর 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 করে একটা শব্দ করতেছে, মানে তার ভেতর থেকে খবর শব্দ পেরিতেছে। তো উনি ভাইয়ের এই মানে সাডেন চেঞ্জ দেখে বেশ ভয় পেয়ে যায়, এবং ওনার ভাইয়ের সাথে যখন কথা বলতে চায় দেখে ভাই ঘর ঘর করতেছে, কথা বলে না, এবং মানে অপ্রকৃতস্থ হয়ে গেছে। আচ্ছা, এবং এক পর্যায়ে দেখে যে ভাই নিজে কেনা উঠতেছে। আচ্ছা, তো উনি ভাইকে অনেক ই করার চেষ্টা করে, মাথার মধ্যে পানি টানি দিয়ে ইটি করে সোজা করার চেষ্টা করে, দেখে এক সময় শরীর খিচকে গেছে পুরো। যাই হোক, এই অবস্থা উনি বুঝতে পারে না ঘটনাটা কি হয়, এবং উনি সকালবেলা উঠেই ওনার বাবাকে খবর দেয়, হ্যাঁ, যে এরকম এরকম অবস্থা, যে সে মানে পোস্ট অফিসে যে যে ওরকম অসুস্থ হয়ে গেছে এরকম এরকম ব্যাপার। তো ওনার বাবা ওই মহাশয় শহর থেকে চলে আসে তার একদিন পরে, এবং এর মধ্যে ইন দ্য টাইম ডাক্তার ডেকে নিয়ে আসছে, কি হয়েছে, ডাক্তার বলে যে কি সিজার আছে নাকি, মৃগি রোগ হচ্ছে না, মৃগি রোগ নাই, লক্ষণগুলো মৃগি রোগের মতো এরকম কেন হয়েছে। আচ্ছা, তো ইন দ্য মিন টাইম উনি যখন যায় ওই আশেপাশের কিছু দোকানের লোকজন ওনাদের সাথে কথা বলে, ওনার সাথে বলে যে আপনারা কোন বুদ্ধিতে এই বাসায় আসছেন, এটা তো খুবই মানে ভয়ের বাসা, এখানে মানুষ থাকে না, দেখেন থাকতে পারে না, তালা মেরে দিয়ে ওনারা চলে গেছে, এখানে মানে খুব খারাপ ভয় পায় মানুষ আশেপাশে, আমরা নিজেরা ওই বাসার ধারকার দেখেছি না, রাত্রেবেলা আমরা দেখি ওই গ্রিলের মধ্যে পা ঝুলে বসে রয়েছে মানুষ, এরকম জিনিস, কিন্তু আসলে সেটা মানুষ না, মানে তার মানে ওই বাসার কেউ না, বাসার কেউ না মানে মানুষই না, মানে সেটা তারা বুঝে কেমন মানুষই না, কারণ তার আচার আচরণে দেখা গেছে উপর থেকে লাভ দিয়ে পড়ছে নিচে, এই ধরনের জিনিসপত্র। এনিওয়েজ, তো উনি তারপরে শুনে মানে করবো না, বাবা আসা পর্যন্ত ওয়েট করে। তো ওনার বাবা যখন আসে, আসার পরে ওনার বাবা দেখে বলে যে ছেলে তো মনে হয় অন্য কিছু হয়েছে, হ্যাঁ এটা ই না। তো ছেলেকে ঘুম পাড়ায় রেখে ওনার বাবা বসে থাকে। তো এক পর্যায়ে ওনার বাবা রাত্রেবেলা বলে যে আমি ওর সাথে শুচ্ছি, এসে তুমি শো। তো ওই কামাল ভাই ওনার রুমে শোয়, ওনার বাবা ওনার ভাইকে নিয়ে শোয়, অসুস্থ ভাই, এবং সে কিন্তু এখনো ফুল সেন্সে একবারও আসেনি। আচ্ছা, ঠিক আছে, লাইক ঘুমাচ্ছেই সে, এরকম একটা অবস্থা। তো যখন শুয়ে আছে এরকম রাত হয়েছে, রাত্রে মানে যার যখন গভীর হয়েছে, হঠাৎ করে উনি শব্দ পায় যে ওনার যে রুমের দরজাটা ধাপ করে মানে কেউ একটা ধাক্কা দিয়ে খুলে দেয়, ওনার আব্বা চিল্লায় উঠে বসতে কে কে কে, এর মধ্যে দেখে যে ওনার ভাই ওখানে পাগলামি শুরু করে দিছে, সে সেন্সে আসছে পাগলামি, প্রলাপ বকতেছে, এইটা বলতেছে,
গায়ের জোর ওনার আটকে রাখতে পারতেছে না। উনি তখন অনেক কষ্টে ওনাকে রাত্রেবেলা ওর ভাইকে দমায় রাখে এবং একসময় সে সেন্সলেস হয় এবং সকালবেলা যেয়ে ফজর নামাজের পর একজন হুজুরকে ডেকে নিয়ে আসে এখানে। ওখানে কাছাকাছি মসজিদে বলে যে এখানে একজন পরোজগার হুজুর আছেন, ওনাকে নিয়ে আসলে দেখে। তো হুজুর যখন বাসা আসে, হুজুর পাড়া দিয়েই বলে যে এই বাসাটার মধ্যে সমস্যা আছে, এখানে উঠছেন কেন? এখানে খুব বাজে জিন বসবাস করে এবং ওই জিনের কাউকে এখানে অ্যাকসেপ্ট করবে না। এবং ওই হুজুর যখন নাকি বাসায় পাড়া দিচ্ছিল তখন নাকি হুজুরের পা মোচড়া বাঁকা করে দিচ্ছিল, হুজুর ঢুকতে পারেনি। এবং উনি দোয়া পড়ে তারপর ঢুকেন, ঢুকে বলে যে আপনারা কি আদৌ চান যে এই বাসাটা থাকতে? দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আপনার ছেলেকে আমি নিয়ে ঝাড়াই দিতে পারি, তার উপর যে প্রভাবটা পড়ছে সেটা চলে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই বাসা যদি আপনি বন্ধ করতে চান সেটা এখন আমার পক্ষে সম্ভব না, এটা মানে অনেক ই আছে, সিস্টেম আছে, সেগুলোতে করতে হবে। তো ওনার বাবা তখন চিন্তা করে যে না আসলে এটা তো আমার পক্ষে এই বাসা বন্ধ করা এইগুলো ঝামেলার মধ্যে কিভাবে যাবো। তো বলছে এই চেষ্টাটা করেন না আপনারা, কারণ কি এই যে জিনটা আছে অনেক একটা এল্ডার মানে অনেক সিনিয়র একটা জিন, অনেক পুরানো বয়স্ক, এবং সে এটা অ্যালাউ করবে না, আপনাকে অনেক ঝামেলা করবে, এরা অনেক যেতে চায় না। অনেকে আছে এরকম যেখানেই দেখবেন যে এই ধরনের জিনিস হচ্ছে তারা হচ্ছে অনেক পুরানো, এরা মানুষকে অনেক সমস্যা করে এবং আপনার ছেলেকে কিন্তু শেষ করে ফেলবে এখানে থাকলে, সুযোগ পেলে দিচ্ছে শুধু। তো ওনার ওই ঝাড়ায় আর কি, তো ওর ভাইকে ঝাড়ায়, অনেক কষ্ট হয় ভাইকে ঝাড়াইতে, নাসিম ভাই তো তার মানে মানে লাইফ একদম ই হয়ে যায়, ভাইকে ওখানে ঝাড়ায় এবং আলটিমেটলি অনেক বছর পর্যন্ত ওনার ভাই মানে ওই যে রাত্রে বেরোতে পারতো না, তাবিজটা ক্ষয় হয়ে গেলে তার সমস্যা হইত, তারপর এই ধরনের প্রবলেম গুলো হতো। এবং ওই আলটিমেটলি ওই বাসা নাকি পরবর্তীতে আমি জানি না এখনো আছে কিনা, ওটা বলছে কামাল ভাই যেটা বলছিল যে বাসাটা এখনো থাকতে পারে কারণ ওই জায়গায় ডেভেলপার ঢুকে নেই এখন, সম্ভব নয় বলছে যে ওই মানে একটা নির্দিষ্ট জায়গা উনি বলছে ওই জায়গায় গেলে যদি বাসাটা এখনো থাকে তাহলে দেখবা আমার বিশ্বাস ওখানে এখনো মানুষ থাকে না। Hello listeners, আমি আহমেদ বাবু বলছি এবং বাবু ভাই has come up with some stories from প্রথম টাই মেডিকেল স্টোরি। All right. Well, thank you for giving me the opportunity. No problem. But the best thing is যে হচ্ছে আমরা আসলে সবাই বলছেন যে একটু পুরনো পুরনো ফিল পাচ্ছেন, মানে আমরা চেষ্টা এবং মেডিকেল স্টোরি নিয়ে অনেকের অনেকদিন পর্যন্ত সেটাই এখন এখন ঢাকা শহরের খুব সুনামধন্য একজন একটা মেডিকেল সেন্টারের ঘটনা বলেছেন আর কি, নামটা বললাম না, বলা যাবে না অ্যাকচুয়ালি। যাক, উনি ছিলেন তখন ওখানকার আপনার মানে কেবল ফ্রেশ ডক্টর আর কি, হওয়ার পর ওখানে উনি কাজ করছেন। তো ওখানে আপনার বিভিন্ন ইউনিট ছিল আর কি, অবশ্যই একটা হসপিটাল অনেক বড় ইউনিট। তো একদিন ওখানকার যে মানে যে ওয়ার্ডটাতে একটা মানে আপনার ইরা মানে আপনার সদ্য প্রসূত বাচ্চা যেখানে হতো সেখানকার এক মহিলা ওনাকে ডেকে বলছেন যে ম্যাডাম আপনার সাথে একটু কথা আছে। বললো কি কথা? বলে আমি ব্যাপারটা অলরেডি আপনাদের এখানে আয়ার সাথে ডিসকাস করেছি, বলেছি মানে উনি সে এটাতে খুব একটা চেষ্টা করলো আপনার যদি সার্ভিস নিয়ে কোনো সমস্যা থাকে আমি কিন্তু খুব একটা এটাতে হেল্প করতে পারবো না, যতটুকু পারার ততটুকু বোঝে সেটা না, বলতেছে যে আমি রাতের বেলা আমি এখানে আমার বাচ্চা নিয়ে ঘুমাই, মানে আমার তো একদিন না দুই দিন হয়েছে, তখন কেমন বলতেছে যে অনেক রাতে তখন গভীর রাত হয়ে গেছে এবং ওয়ার্ডের লাইট প্রায় বন্ধ, ডিম ডিম একটা লাইট, খুব অল্প আলো জ্বলতেছে। তো আমি দেখলাম যে ওই পাশে যে পর্দা আছে ও পর্দাটা বাতাসে নড়তেছে, তো অবশ্যই জানলা খোলা থাকলে নড়তেই পারে সেটা সে ই করে। তো আমি হেঁটে পানি আনতে গেলাম, ওই আয়াকে খুঁজলাম উনি নাই, পানি আনতে গেলাম, বাচ্চাকে আমি ঘাটে রেখে গেছি। তো পানি এসে পানি এনে যখন আমি আসছি আমি সে দেখি ওই আমার খাটের কাছে যেখানে আমার বাচ্চা শুয়ে আছে তার সামনে বেশ লম্বা একটা মানুষের মতো কায়ের মধ্যে যে সাদা অ্যাপ্রন টাইপেরই করা উবু হয়ে কি দেখতেছে বেশ লম্বা। আমি ভাবলাম যে এই সময় এত লম্বা কোনো ডাক্তার মানে পুরুষ নার্স এখানে ঢোকারও কথা না, মানে যেহেতু মেয়েদের ইউনিট এখন ঢোকারও কথা না, কে এটা, এটা ডাক্তার কি কে? তখন সে খুব এজেন্ট করে সামনে যে এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে উনি দেখলো যে ওনাদেরকে ফিরলো কিন্তু সে চেহারাটা দেখলো না, মানে হি কুডন্ট সি দ্য ফেস,
মুখটা নাকি কভার করা কাপড় দিয়ে, কাপড় দিয়ে মুখ কভার করা। সে খুব ভয় পেয়েছে, ভয় পেয়েছে, জোরে সাউন্ড করে উঠছে। জোরে সাউন্ড করে উঠতে পাশের বেডে যে মহিলা ছিল সে ঘুমায় ছিল, সে উঠে গেছে। উঠে কি হয়েছে তখন দেখে যে লোকটা নাই ওখানে, এবং সে খুব ভয় পেয়েছে। ঘর পর পর বসে আবার ওই মহিলাকে বলতেছে যে এরকম এরকম দেখছে। মহিলা বললে আল্লাহ আমি তো দেখি নাই, আপনি দোয়া দুরুদ পড়েন, কোন ব্যাপার ট্যাপার হবে। মানে মহিলা আমি যেভাবে সুন্দর করে বলছি ওই মহিলা কিন্তু ওইভাবে বলেনি, বিকজ উনি এতটাই ছিলেন না। তো যাক, তো শাকের আপু যিনি আছেন উনি শুনলো, শুনে বললো যে আসলে এটা মনে আপনার মানসিক কোনো ভুল টুল হবে, কারণ এরকম তো আপনি থাকেন অসুবিধা নেই, ভয় পেলে জোরে ডাক দিবেন আর আমি আজকে বলে দিব ইউনো ওয়ার্ডে যে মহিলা থাকে সে যেন ঠিক মতো মানে। সেটা বলার পরে ওই আপু চলে যান, ওনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটা কি হলো, উনি আবার কথাবার্তা ভুলে যায় আর কি জিনিসটা। তো এরপর দিন থেকে শুনতেছে উনি যখন আবার কাজে আসতো তো শুনতেছে যে ওই ওয়ার্ডে বাচ্চা তার রিলিজের ডেট, কিন্তু বাচ্চাটা সকাল থেকে একদম কাটতে কাটতে নীল হয়ে যাচ্ছে এবং মানে তাকাচ্ছে না ঠিক মতো, নিউ বর্ন বেবি, খুব খারাপ অবস্থা। ডাক্তার কয়েকদিন চেষ্টা করতেছে, ওনাকেও বললো, উনিও গেছে ওনার সিনিয়রদের সাথে। তো যে দেখতেছে বাচ্চাটা কাঁদতেছে এবং কাঁদতে কাঁদতে মানে মানে কান্না যতক্ষণ পর্যন্ত তার মানে আপনার মানে মানে অ্যাবিলিটি শেষ না হচ্ছে চিৎকার করা ততক্ষণ পর্যন্ত সে কাঁদতেছে কাঁদতেছে জোরে জোরে। তো উনি জিজ্ঞেস করেন তখন একে আপনার ওই মাকে যে কি ব্যাপার কি হয়েছে, বলছে যে গতকাল থেকে বাচ্চাটা প্রচন্ড ভয় পেয়েছে কোনো কারণে হয়তো, এবং বাচ্চাটা মানে এরকম অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে। তো মাটাকে জিজ্ঞেস করছে, তো মাটা বলতেছে যে সে ওই একই যে আপনার জিনিসটা যে সে হঠাৎ শুয়েছিল রাতের বেলা, তো উনি দেখে যে ওই কোনার মধ্যে ঘরের কোনার মধ্যে এরকম একটা এরকম সাদা ই টাইপের দাঁড়ানো এবং সে আস্তে আস্তে সামনে আসতেছে এবং সামনে এসে ওনার কাঠের সামনে আসছে। তো উনি পুরো স্পেল রাউন্ডের মতো হয়ে গেছিল, উনি দোয়া দুরুদ পড়া শুরু করছে, উনি ভয় পাইছে যে উনি ভাবছে যেমন আমাদের দেশে দেখলে কিছু ভাবে ভূত বা প্রেত এরকম কিছু, উনি দোয়া পড়া শুরু করছে। তো তারপর আর দেখে নাই, বাট ওনার বাচ্চাটা তখন থেকেই খুব অ্যাবনর্মাল অ্যাক্ট করা শুরু করছে। আচ্ছা, তো এনিওয়ে তো ওনারা বাচ্চাটাকে রাখে হাসপাতাল থেকে, রিলিজ দেয় না যেহেতু বাচ্চা মানে অসুস্থ হয়ে গেছে, আবার বাচ্চাটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় আপনার ওইখানকার নিউনেটাল ইউনিট আছে ওখানে নিয়ে যায়, এবং ওখানে শুধু নার্সরা বাচ্চার মা থাকতে পারে আর কেউ না। এরকম এরকম অবস্থায় দেখা যাচ্ছে বাচ্চারা ক্রমাগত এরকম করতেছে আর কি, ঠিক হয় না। তো বাচ্চার বাবা সে মানে তার সাথে কথা বলে তার ফ্যামিলির লোক এনে একজন হুজুরকে নিয়ে আসে আর কি, এসে বাচ্চাটাকে আপনার নেয় নিয়ে কিছু পড়ায় আর কি, মানে হুজুর দোয়া টুর দোয়া পড়ে এবং হুজুর মনে করেন যে দুটা ফিতা আর কি এরকম সুতার মতো কায়তন বাচ্চাটা হাতে বেঁধে দেয়, তারপর দোয়াটা বাচ্চার হাতে দুটা কায়তন বেঁধে দেয়। তারপর বাচ্চাটা অটোমেটিকলি মানে মানে খুব আজব ভাবে এই কান্নাকাটি থেমে যায়, তখন একা একাই তখন আর কোনো কিছুই লাগে না। তো যাক, বাচ্চাটাকে রিলিজ করে দেওয়া হয় মা সহ, তো মাটা চলে যায়। চলে যাওয়ার পরে শাকের আপু চিন্তা করে যে কি হলো ঘটনাটা। তো উনি যখন বসে আছে তখন ওই ওয়ার্ডের যে নার্সটা সে এসে ওনাকে বলে যে আপা একটা কথা বলি ম্যাডাম, এখানে আসলে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আরো অনেকে ভয় পায়, এখন অনেকে বলে না আবার আমি অনেকের কাছে শুনি, কিন্তু মানে আমি এটা পাত্তা দিই না, কারণ ওইগুলো পাত্তা দিলে তো মানুষ হয়ে যাবে। তো বলছে কি শুনেন কি শুনেন আপনি, বলে অনেকেই শুনি যে আগে বলছে যে একবার ওখানে মাত্র দুইজন রোগী ছিল, মানে একজন এরকম মহিলার বাচ্চা হয়েছে সে ঘুমাইছিল, আরেকজন মহিলা এরকম নতুন বাচ্চা হয়েছে। তো সেই মহিলা নাকি দেখছে যে ওই রুমের কোনার মধ্যে এরকম 5-6 জন মানুষ ওরকম দাঁড়ায় আছে এবং গুজগুজ গুজ করে কথা বলতেছে। এই মহিলা ভয়ের চোটে সাথে সাথে তার গায়ের মধ্যে আপনার কাঁথা টেনে শুয়ে পড়ে, মানে সে ভয়ে মানে ই করতে থাকে এবং সে ইমিডিয়েটলি তার রিলিজ অর্ডার নিয়ে ওখান থেকে চলে যায়, চলে যায় হাসপাতালে আর থাকেন না। তো শাকের আপু বলে যে ঘটনা কি, উনি ভাবে যে এখানে আসলে মেডিকেলে থাকলে ভূত প্রেত নিয়ে খুব একটা বিশ্বাস সাথে প্রশ্ন আসে না, স্বাভাবিক, মানে দুই প্রান্তের জিনিস। তো যাই হোক, তো উনি তারপর ইন্টারেস্ট দেখে, উনি তারপর উনি খোঁজে এখানে আর কে কে কাজ করে, এরকম অনেকের কাছে জিজ্ঞেস করে তেমন কেউ উত্তর দেয় না। তো ওখানকার যে আপনার দারোয়ান ছিল সে বলে যে ম্যাডাম আমি আপনাকে একটা ইতে পারি, এখানে একটা বুড়ি আয়া কাজ করতে, তিনি আপনাকে উত্তর দিবেন, আপনার বলবে কিছু ইনফরমেশন আসতে। বলে কি, বলে যে এই যে এই রুমটাতে এখন এই যে নতুন নিউবর্ন বেবি রাখা হয় এই জায়গাটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, এই রুমটা আগে ছিল হচ্ছে মারা যাওয়ার পর প্রথম মর্গে নেওয়ার আগে যে লাশ রাখতো এটা ছিল সেই রুম। আচ্ছা, হ্যাঁ, এখানে সব আগে নিয়ে লাশগুলো রাখতো, পরবর্তীতে টাইম হলে আস্তে আস্তে মর্গে নিয়ে যেত, এবং অনেক আপনার ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া রোগী বা অপঘাতে মৃত্যু যারা হয়েছে তারা সেখানে স্বাভাবিক মৃত্যু না, মৃত্যু না, এবং এখানে মানে তখন এই যে রাখতো অনেকে অনেক কিছু দেখতো, এরকম মানুষ দেখছে যে যাচ্ছে হঠাৎ করে দেখে যে দরজা খুলে দাঁড়ায় আছে এবং তার মানে অ্যাক্সিডেন্ট হওয়া মুখটাই এরকম।
তো এরকম সিন দেখতো। তো পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এগুলা না ভেবেই তাদের চেঞ্জিং দরকার ছিল, তাহলে চেঞ্জ করে ইউনিট গুলো সরাবে। তো এরকম শোনার পরে তখন ওনার কিউরিয়াসিটিটা খুব বেড়ে যায়, উনি ওই যেই মহিলাটা প্রথম ভয় পাইছিল আর কি, ওনার কাছে মানে ওনার সাথে যোগাযোগ করে, অ্যাড্রেস খুঁজে ওই বাসে জিজ্ঞেস করে যে আপনার বাচ্চা কেমন আছে। তো মহিলা ওনাকে নিয়ে আসে, উনি বলে যে দেখেন ম্যাডাম আমরা তো অনেক অনেক ভয় পাইছি এবং আমার বাচ্চা অনেক এটাতে সাফার করছে, তাকে এরকম পরে কোথায় নিয়ে যে কোন মানে আপনার মানে মাজার বা কোথার থেকে কিছু এনে তাকে দেওয়া হয়েছে, এরপরে গেলে বাসায় নিয়ে আসার পরেও এই বাচ্চা খুব সমস্যা করত, মানে সে নিজেও মহিলা নাকি দেখতো যে রাত্রেবেলা শুয়ে আছে হঠাৎ দেখতো যে তার টেবিলের উপর একটা কালো বিড়াল বসে আছে, তারপর সে লম্বা জিনিসটাকে সে অনেকবার দেখছে যে লম্বা এরকমই পড়া। তখন নাকি ওই হুজুরি বলে যে আপনি অমুক মাজারে যান, ওখান থেকে এরকম এরকম জিনিস আনেন, বাচ্চাকে ই করেন, তো দিয়ে তারপর আস্তে ধীরে তাকে ই করা হয়, মানে বাচ্চাটাকে আস্তে আস্তে নর্মাল হয়। তো শাকের আপা বলছে যে এটা ওনার একটা বিশাল ব্যাপার মেডিকেলে, এবং উনি ওই রুমে উনি এরপর থেকে রাতের বেলা পুরান ঢাকার আপনার এটা হচ্ছে আপনার একটা মাঠ, এবং এই মাঠটা আছে আপনার সবাই চেনে, আমি নামটা বলবো না কারণ অনেকে কিউরিয়াস হয়ে ওখানে চলে যাবে দেখার জন্য। অনেক হয়তো ধারণা করছেন পুরান ঢাকা একটা মানে আপনার জনবহুল এরিয়া, সেখানে একটি মাঠ, মানে স্পেসিফিকলি বললে হয়তো অনেকে যে বসে থাকবে, আর এখন যদি বসে থাকে আমার কোন ব্লেম নেই আর কি, বিল্ডিং চিন্তা করতে পারে সেটাই। আচ্ছা যাক, এই মানে এই মাঠটা আপনার ওখানে আছে এবং অনেকদিন ধরেই আছে, বেশ পুরানো মাঠ ওখানে। এমনি দিনের বেলা খেলাধুলা হয়, খুব ব্যস্ত থাকে এবং আশেপাশে জনবহুল এরিয়া, মানুষজন চলাফেরা করে। তো এই ঘন্টা আমি শুনেছি অনেক বন্ধুর কাছে, ওর নাম তন্ময়, ওর বোনের বাসা ঠিক মাসের মাঠের পাশেই, ছোট বোনের বাসা। তো একদিন রাতে ওর বোন ঘুমিয়েছিল রাতে, তো সারা ঘুমানোর পর ভোরের দিকে আর কি ঘুম ভাঙে ওর আজানের পরপর, তখন অলরেডি জাস্ট ফজর আজানটা শেষ হয়েছে এরকম একটা সময়, অন্ধকার তখনও চারিপাশে হালকা আলো ফুটছে আর কি এরকম একটা সময়। তো ঘুম থেকে উঠে পানি খেতে আসে আর কি ডাইনিং স্পেসে। আচ্ছা, তো ডাইনিং স্পেসে যখন পানি খেতে আসে, তো পানি খায়, পানি খেয়ে হঠাৎ জানলা দিয়ে ওর চোখ যায় বাইরে। তো অল্প আলোর মধ্যে হালকা আলোতে দেখতে পায় মাঠের মধ্যে একদল ছেলে ফুটবল খেলতেছে। তো এটা স্বাভাবিক ক্ষতি করে ভোরবেলা, মানে কিন্তু একটু আর্লি ফর মানে প্লেয়িং অন দ্য গ্রাউন্ড, মানে একটু আর্লি সময় আর কি খেলার জন্য। তো তারপরেও এটা দেখে যে খেলতেছে, তো পানি খেতে খেতে হঠাৎ ওর চোখটা ভালো মতন পড়ে, মানে প্রথম নজরে যেরকম দেখেছে পরের নজরে যে যখন দেখে, দেখে যে যারা খেলছে তাদের মুখ দেখা যাচ্ছে না, মাথা নাই আর কি বলতে গেলে, এবং পাও নাই, মানে পায়ের নিচের অংশটাও নাই, কিন্তু ফুটবল জাতীয় কিছু একটা নিয়ে তারা খেলতেছে। সেটা দেখে তার বুকের মধ্যে ধপ করে উঠে যে এটা ফার্স্ট কি দেখলাম হঠাৎ। তো কিছুক্ষণ এই সিনটা দেখলো সে খেলাধুলা, এবং সে অনেকক্ষণ ধরে তাকাই থাকে, যে যার কথা বলছি আমাদের যে ছোট বোনটা সে বেশ সাহসী আর কি। আচ্ছা, হ্যাঁ, সেগুলো স্ট্রং, মানে সহজে এরকম মানে মচকায় যায় না বা অনেক আছে ভয় পেয়ে যায়, না না সেরকম না, ও মানে ছোটবেল থেকে বেশ সাহসী। তো ওরকম তাকিয়ে দেখে অনেকক্ষণ, দেখার পর হঠাৎ করে খেয়াল করে যে ওদের মধ্যে থেকে আবার একটা কুকুর হয়ে গেছে, কুকুরটাও দৌড়াচ্ছে মাঠের মধ্যে, ওখানে দৌড়াচ্ছে এবং মানে পুরো মাঠটা সার্কেল করছে সে। তো এটা দেখতে দেখতে হঠাৎ দেখে যে একটা লোক, মানে প্রথম মুসল্লি নামাজ টামাজ পড়ে আপনার মর্নিং ওয়াক করতে ঢোকে আর কি, প্রথম মুসল্লি সে মাঠের ভেতরে পাড়া দেয়, মুসল্লিটা ঢুকে মুসল্লিটা প্রথমেই ওনার চোখটা ওদিকে পড়ে নেয় আর কি, তিনি জাস্ট মাঠে ঢুকছে আর কি, প্রথম দৃষ্টির অন্যদিকে পড়ছে। ওনাকে দেখার সাথে সাথে এই যতগুলো মানে আপনার খেলোয়াড় ছিল সবাই মানে অনেকটা একটা ওই যে পাওয়ার একসাথে হয়ে যায় না, জাস্ট লাইক মানে ওরকম করে একসাথে কম্বাইন হয়ে যায় কুকুরটা সহ, হয়ে একটা মানুষে পরিণত হয়। মানুষটা হচ্ছে একটা জাস্ট সাধারণ মানে আর কি টোকাই টাইপের একটা ছেলে, রাস্তায় চলাফেরা করে ওরকম একটা ছেলে, ওরকম একটা মানুষে পরিণত হয়, এবং ছেলেটা আসতেই করে মাঠের এক কোনাতে হেঁটে বেরিয়ে যায়, মানে হেঁটে চলে যায় মাঠের পাশ থেকে, এবং মানে এটা থেকে সে অবাক হয়। তো এটা নাকি পরবর্তীতে সে মানে একজনের সাথে আলাপ করে, তো সে বলে যে এটা তো পুরানো ঘটনা, এটা এর আগেও এরকম এখানে যারা থাকে আশেপাশে তারা কয়েকজনই দেখছে এরকম সিন ওই মাঠটাতে, হ্যাঁ সকালবেলা এই কাণ্ডটা ঘটে।
প্রজার মানে মানে ওর বিশ্লেষণ যে নিশ্চয়ই এটা কোনো জিন যে নাকি আশেপাশে পুরান ঢাকার কোন একটা দোকানে বা কোন কারখানায় বা সাধারণ আম আদমির মতো চাকরি করে সেখানে কাজ করে। সকালবেলা হয়তো সে ওখানে এসে খেলছিল, খেলাধুলা করছিল ভোরবেলা, তো সে কারো ক্ষতি করেনি, কাউকে দেখার সাথে সাথে সে নিজেকে মানে গুটায় ফেলছে। পুরান ঢাকা থেকে যারা শুনছেন তারা অনেক অনেক ভাবে জানানো ঘটনাটা, যারা ওই সবচেয়ে মজা পাচ্ছেন যারা এখন ওই মানে পুরান ঢাকায় থাকেন না কিন্তু ওই এলাকায় কোনো কাজে গেছেন বা ওখানে গাড়ি চালাচ্ছেন, সেটাই মাঠের আশেপাশে যারা আছে। আমি নিজে ওই মাঠের আশেপাশে অনেকবার গেছি। আচ্ছা, আমি শোনার পর আমি চিন্তা করলাম ওই মাঠ, আমি আমার বন্ধুর সাথে আলাপ করতেছিলাম যে মাঠটার নাম বলবো অবশ্যই তোমার ব্যাপার, আমি বললাম যে আমি যদি এটা বলি অনেকে কিউরিয়াস হয়ে দেখা যাবে মাঠের আশেপাশে বসে আছে রাত্রে, তো এই কারণে তবে মানুষ অনেকে গেস করে ফেলছে এবং আমার মনে হয় অনেকেই মাঠের কাছে থাকবেন। ঘটনাটা হচ্ছে আপনার উত্তরার একটা জায়গা, তো উত্তরার ওই জায়গাটাতে আমাকে যে কাহিনী বলেছে ওর নাম পলাশ, ও আপনার ওর এক বন্ধু ওকে বলে, ওরা যখন ওই বাড়িতে উঠেছিল বাড়িটাতে নাকি অদ্ভুত সব আপনার ই পাওয়া যেত আর কি, শব্দ পাওয়া যেত। আচ্ছা, তো পলাশের আবার এই ব্যাপারে খুব আপনার ই ছিল আর কি, কিউরিয়াসিটি ছিল যে সে ভূত প্রেত এগুলো নিয়ে খুব কিউরিয়াস ছিল আর কি। তো ওর বন্ধু যখন তাকে বলে যে তারা যে বাসায় উঠেছে সেখানে মানে আপনার হঠাৎ রাতের বেলা বেশ করে রাতে ঠুসঠাস শব্দ পাওয়া যায়, মনে হচ্ছে ফ্লোরের মধ্যে কেউ হাঁটছে, আবার ধরেন ওই যে টুংটুং করে শব্দ করছে কিছু, মশলা পেশার আওয়াজ হচ্ছে, নুপুরের শব্দ পায়, এই ধরনের ব্যাপার স্যাপার, আবার হাসি শুনে। তো পলাশ মনে করে যে এগুলো আসলেই মানে আগ্রহ থাকলেও সে মনে করে যে এগুলো আমি গবেষণা করে দেখতে পারি, দিস ইজ নাথিং, এগুলো দেখা যাচ্ছে নর্মাল কোনো কজে হয় মানুষ ভাবে। তো ওর ফ্রেন্ডকে মানে বলে যে আমি কি তোমাদের বাসায় থাকতে পারি একদিন, আমি বলে হ্যাঁ শিওর তুমি আসো একদিন থাকো আমার বাসায়, তুমি ভয় পাবা। তো পলাশ বলে ওকে আমি তোমার বাসায় একদিন যাবো, এনিওয়ে একদিন তাকে নিয়ে যায় ওই বাসায়। রাতের বেলা ওরা খাওয়া দাওয়া করে, ছাদের মধ্যে সিগারেট খায়, ছাদটা বেশ বড় এবং তখন ওই বাসার আশেপাশে আপনার কোন জনবসতি বেশ কিছু দূর পর্যন্ত ছিল না, দূরের প্লট গুলো। তো পলাশ চলে আসে ওদের সাথে রুমের মধ্যে ঘুমিয়ে থাকে, তো যখন ঘুমায় তো প্রথম যে শব্দটা পলাশও পায় সেটা হচ্ছে আপনার রাত একটার দিকে আর কি, মশলা পেশার শব্দটা, মনে হচ্ছে ঘর 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 করে মশলা পেশছে। তো পলাশ কিছুক্ষণ শুনে শুনে সে মনে মনে হাসে, বলে এটা তো আমি সলভ করে ফেলছি মশলা পেশার শব্দ কি, তো সে মানে এটাকে খুব ইজিলি নিয়ে ফেলে। তারপরে টুকটাক টুকটাক শব্দ হয়, সে মনে করে যে রাতের মধ্যে হতেই পারে তেলাপোকা ইঁদুর কিছু চলাফেরা করে বাসায়, যদিও ফ্ল্যাট বাড়ি সেখানে তেলাপোকা থাকি, হ্যাঁ, এবং ইঁদুর থাকি। তো সে এইসব অ্যান্সার নিয়ে পরের দিন ওকে বলে যে তোমার এটা সলভ আমি করে দিচ্ছি, কি প্রবলেম, বলে যে তোমার বাসার নিচতলায় যে ঘরটা ওটা কে থাকে, বলে আমার খালাতো ভাই থাকে, বলে ওনার রুমে ফ্যান চলে, ফ্যানের শব্দ, নিচতলা ফ্যানের শব্দ, নিচ ঠিক ইমিডিয়েট নিচে সেটা যখন চলে তখন ফ্যানের থেকে শব্দ হয়, সেটা মশলা পেশার শব্দ মনে হয়। তো চলে আসে নিচতলায়, নিচতলায় এসে দেখে যে ওই রুমে মানে কোনো ফ্যান নাই, যে রুমটাতে সে দেখে ওই রুমে আসলে মানে সিলিং ফ্যান নাই কোনো, আপনার একটা টেবিল ফ্যান আছে আর কি, প্যাডেল স্ট্যান্ড ফ্যান আছে, সিলিং ফ্যান নাই। তো তখন পলাশ বেশ ধাক্কা খায়, সে মনে করে যে এরকম, এবং পলাশ মানে এটা ধারণা করে নিছে যে আসলে এই মশলা পেশার শব্দটা অনেক সময় ফ্যান থেকে হয়, হ্যাঁ, তো সেটা ধারণা করে নিচ্ছিল, কিন্তু যখন সে ফ্যান দেখে না সেটা ধাক্কা খায়। তো পরের দিন বলে যে আমি আরেকদিন থাকতে চাই তোমার বাসায়, এই শব্দ হয় কিনা। তো ওই বাসায় ও পরের দিন রাতেও থাকে ওখানে। তো দ্বিতীয় দিন থাকার পর যেটা সে মানে আপনার ই করে, এটা কিন্তু আরো বড় করে বললে মানে ভালো মতো বলা যেত, শর্টে বলতেছিল সবাই মানে মাঝখানের জিনিস বাদ দিয়ে আসে। তো দ্বিতীয় দিন যে সেটা করে একদম মানে শুয়েছে, মশলা পেশার শব্দটা হয় এবং বেশ জোরে সোরে হওয়া শুরু করে, এবং এখানে যেটা হয় সেটা মনে হচ্ছে একজন ছেঁচতেছে মশলা, মানে জাস্ট পেশানা ছেঁচতেছে, হ্যাঁ। তো ও উঠে দাঁড়ায়, উঠে যে কোথায় শব্দটা হচ্ছে, রুমের দরজা খুলে, ওকে যে রুমটা থাকতে দিয়েছিল সেটা থেকে সোজা দৌড়ে হচ্ছে ডাইনিং স্পেস, এবং এই পাশে তার ডান দিকেই রুম আছে আর সোজা রাস্তা মানে ওই পাশে যে তাদের ড্রয়িং রুম স্টাডি রুম ওই পাশে। তো যখন হেঁটে ওইদিকে পার হচ্ছে হাতের ডান দিকে দেখে আপনার রান্নাঘর, এবং শব্দটা কিন্তু রান্নাঘর থেকে আসছে। তো ও আপনার মোটামুটি হেঁটে হেঁটে রান্নাঘরের কাছে যায়, যে যখন রান্নাঘরের দরজায় দাঁড়ায় তখন দেখে যে রান্নাঘরের পাশে জানলার থেকে হালকা বাইরের আলো আসছে, সেই জায়গায় সে দেখে একটা বুড়ি মতো মহিলা দাঁড়ায় আছে এবং তার হাতে একটা এরকম হামান দিস্তার মতো কিছু,
নিয়ে তাকে আসে। আচ্ছা, এরকম তো কোনোদিন শুনিনি আসলে। আমরা মশলা পিসের এরকম ব্যাপার স্যাপার শুনেছি, কিন্তু একদম পুরোপুরি ওই মানুষটাকে দেখতে পাওয়া এবং মানে ওই কিছু একটা হামানদিস্তার মতো এবং ওর দিকে ফিরে আসে, এবং এটা দেখে মনে করেন যে মানে মোটামুটি তার সেন্স হারায় ফেলে, চিৎকার করে উঠেছে। চিৎকার যখন করে উঠে আর তেমন কিছু খেয়াল নেই, বাসার মানুষজন বের হয়ে আসছে, এসে যখন লাইটটা জ্বালায় ও যখন ওকে ধাতস্থ করে বসায় তখন দেখে যে কিছুই নেই এখানে, মানে ওই মানে রান্নাঘর পুরো এমটি, একদম পুরোপুরি ফাঁকা, পুরোপুরি ফাঁকা। এবং ও তখন ওই বন্ধুর কাছে মাফটার চেয়ে বলে যে আমি তোমার বাসায় নাই, চলে যাবো, কি দেখছি বলে। তো বন্ধুর যে পরমন ছিল বলছে, দেখো আমরা আরো স্ট্রেন জিনিসপত্র এই বাসায় দেখছি, আমরা ইউজ টু হয়ে যাচ্ছি এটার সাথে, এটা আমাদের থাকতেই হবে বাসায়। এই হচ্ছে গিয়ে ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ।